الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত আমি মোহাম্মদ সাইফুল কবির সহকারী শিক্ষক ফারজানা গান্ধী মহিলা উচ্চ বিদ্যালয় রানীগঞ্জ ঢাকা শ্রেণী নবম দশম বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এই করোনাকালীন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতা রেখেছেন এর জন্য সকলে একবার বলি আলহামদুলিল্লাহ আসো আমরা একটা অনলাইন ক্লাস করি আমরা এই ছবিটার দিকে লক্ষ্য করি ছবিটা আমরা কি দেখতে পাচ্ছি গাছ লাগাচ্ছে তাহলে আসো আমাদের আজকের পাঠ বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিস এই পাঠ শেষে নতুন শব্দের অর্থ বলতে পারবে হাদিসটি অনুবাদ লিখতে পারবে হাদিসটি ব্যাখ্যা করতে পারবে হাদিসটির শিক্ষা অনুযায়ী গাছ লাগাতে সকলে উদ্বুদ্ধ হব আসো আমরা নতুন শব্দগুলো জেনে নেই মুসলিমিন মুসলমান ইয়াগরিসু রোপণ করে গারসান বৃক্ষ ইয়াজরাও আবাদ করে চাষ করে চার আন ফসল ইয়াকুল খায় বা ভক্ষণ করে তৈরুন পাখি ইনসানুন মানুষ বাহিমাতুন চতুষ্পদ জন্তু সদাকাতুন দান করা সৎকা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মামিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ জারান আয়াকুল তাইরুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানাত লাহু সাদাকাতুন মুত্তাফাকুন আলাইহি হাদিসটির অর্থ আল্লাহর রাসূল বলেছেন কোন মুসলমান যদি বৃক্ষ রোপণ করে কিংবা কোন ফসল আবাদ করে এরপর তা থেকে কোন পাখি মানুষ বা চতুষ্পদ জন্তু ভক্ষণ করে বা খায় তবে তার জন্য সৎকার হিসাবে গণ্য হবে বুখারী ও মুসলিম সবাই স্লাইডটার দিকে লক্ষ্য করো দেখো আল্লাহর অশেষ করুণায় গাছে ফল ধরছে এই ফল আমরা সকলে খাই পশুপাখিতে খাই ব্যাখ্যা আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষার গুরুত্ব বর্ণনায় হাদিসটি বিশেষভাবে উল্লেখযোগ্য এ হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বৃক্ষরোপণ ও কৃষি কাজ সম্পর্কে উৎসাহ প্রদান করেছেন বৃক্ষরোপণ ও কৃষিকাজ মানব জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এর দ্বারা মানুষ নানাভাবে উপকৃত হয় বেঁচে থাকার জন্য মানুষের অন্ন বস্ত্র বাসস্থান প্রয়োজন বৃক্ষ প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের সে প্রয়োজন পূরণ করে বৃক্ষ থেকে আমরা খাদ্য ঔষধ পোশাক কাঠ ফল ইত্যাদি লাভ করি বৃক্ষ আমাদের আর্থিক সচ্ছলতা প্রদান করে পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অক্সিজেন সরবরাহ করে জলবায়ুর উষ্ণতা রোধ অতিবৃষ্টি অনাবৃষ্টি রোধ ইত্যাদি ক্ষেত্রেও বৃক্ষের অবদান অনস্বীকার্য আলোচ্য হাদিসে বৃক্ষ রোপণের নির্দেশনা দানের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এসব নিয়ামত ও উপকার লাভের প্রতি উৎসাহ প্রদান করেছেন আমরা অনেকেই বৃক্ষরোপণ বা কৃষিকাজকে ছোট কাজ বলে ঘৃণা করি কিন্তু প্রকৃতপক্ষে কোনো কাজই ছোট নয় সৎভাবে
কাজ করা উত্তম। বৃক্ষরোপণে কোনো লজ্জা নেই, বরং বৃক্ষরোপণকে অনেক নেকির কাজ। স্বয়ং মহানবী সাল্লাম আমাদের এ কাজে উৎসাহ প্রদান করেছেন। বৃক্ষরোপণের মাধ্যমে মানুষ পার্থিব লাভের পাশাপাশি পরকালীন কল্যাণও লাভ করতে পারে। কেননা পশু পাখি জীব জন্তু ও কীট পতঙ্গ বৃক্ষের ফল ক্ষেতের ফসল খেয়ে থাকে। এতে বৃক্ষরোপণকারী ও ফসল আবাদকারী সব লাভ করে। ওই ফসল ফল সৎকার করে দিলে যে সব হতো পশু পাখি বা মানুষের খাওয়ার ফলে আল্লাহ তার আমলনামায় সে পরিমাণ সব লিখে দেন, ফলে সে নিজের অজান্তেই অনেক সওয়াবের অধিকারী হয়। দেখো কত সুন্দর ধান আল্লাহ রাব্বুল আলামিন উৎপাদন করেছেন। শিক্ষা, বৃক্ষরোপণ পুণ্যের কাজ। বৃক্ষরোপণ দ্বারা মানুষ আর্থিক লাভবান হয়, পরিবেশ সংরক্ষিত থাকে, পাশাপাশি আখিরাতেও প্রতিদান পাওয়া যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বৃক্ষরোপণের প্রতি উৎসাহ প্রদান করেছেন। মানুষের উৎপাদিত ফসল ফল পশু পাখিরও হক রয়েছে। উৎপাদিত ফল ফসল থেকে কোনো প্রাণী ভক্ষণ করলে তা বিনষ্ট হয় না, বরং তা সৎকার হিসাবে গণ্য হয়। আসো আমরা সংক্ষিপ্ত আকারে যে ক্লাসটা করলাম, এবার এখানে কিছু মূল্যায়ন আছে, মূল্যায়নগুলো পারি কিনা সবাই দেখে নেই। বৃক্ষরোপণকে হাদিসে কি বলা হয়েছে? বৃক্ষরোপণকে হাদিসে সৎকার হিসাবে উল্লেখ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষাকারী কাকে বলা হয়েছে? বৃক্ষকে পরিবেশের ভারসাম্য রক্ষাকারী বলা হয়েছে। আমরা অক্সিজেন ও খাদ্য কিসের থেকে পাই? আমরা বৃক্ষ থেকে অক্সিজেন ও খাদ্য পাই। মানুষের মৌলিক চাহিদা কি? খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা। গার্সুন অর্থ কি? গার্সুন অর্থ হল রোপণ করা। ইয়াজরাউল অর্থ কি? চাষ করা। বাহিমাতুন অর্থ কি? বাহিমাতুন অর্থ হল চতুষ্পদ জন্তু। এবার আসে একটি বাড়ির কাজ। বাড়ির কাজটা খাতায় সবাই করবে, স্কুল খুললে আমাকে দেখাবে। মিনহাজ একটি আম গাছের চারা রোপণ করে সুন্দরভাবে পরিচর্যা করে। মিনহাজের দাদা খুশি হয়ে বলেন, গাছ লাগানো ভালো কাজ, এতে পরিবেশের ভারসাম্য রক্ষা পায়, আর্থিক লাভবান হবে এবং পরকালেও প্রতিদান পাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃক্ষরোপণের জন্য উৎসাহ প্রদান করেছেন। বাহিমাতুন অর্থ কি? বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসটির অর্থ লেখো। বৃক্ষরোপণের মাধ্যমে আর্থিক ও পরকালীন লাভবান হওয়া যায় ব্যাখ্যা করো। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব বর্ণনা করো। তোমরা সকলেই এই বাড়ির কাজগুলো করবে, স্কুল খোলার পরে। আমি আবারও বলছি, এটার উত্তরগুলো আমাকে দেখাবে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।